ওয়েলকাম লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব রাসায়নিক সমীকরণ, কেমিক্যাল ইকুয়েশন। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় রাসায়নিক সমীকরণ, কেমিক্যাল ইকুয়েশন। প্রথমে জানব বিক্রিয়ক বা বিকারক বা বিক্রিয়াকারী পদার্থ কী। বিক্রিয়ক বা বিকারক বা বিক্রিয়াকারী পদার্থ, যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদের বিক্রিয়ক বা বিকারক বা বিক্রিয়াকারী পদার্থ বলে। রাসায়নিক বিক্রিয়ায় যে সমস্ত পদার্থ অংশগ্রহণ করে তাদের বিক্রিয়ক বা বিকারক বা বিক্রিয়াকারী পদার্থ বলে। যেমন জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড ইজ ইকুয়াল টু জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন, এটি একটি রাসায়নিক বিক্রিয়া যেখানে জিঙ্ক এবং সালফিউরিক অ্যাসিড পরস্পর বিক্রিয়া করে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন উৎপন্ন করে। এখানে জিঙ্ক এবং সালফিউরিক অ্যাসিড এগুলোকে আমরা বলবো বিক্রিয়ক বা বিকারক বা বিক্রিয়াকারী পদার্থ। এক্ষেত্রে জিঙ্ক এবং সালফিউরিক অ্যাসিড হলো বিক্রিয়ক বা বিকারক বা বিক্রিয়াকারী পদার্থ, কারণ এই সব পদার্থগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাই এদেরকে আমরা বলবো বিক্রিয়ক বা বিকারক বা বিক্রিয়াকারী পদার্থ। বিক্রিয়াজাত পদার্থ, রাসায়নিক বিক্রিয়ার ফলে নূতন ধর্ম বিশিষ্ট যেসব পদার্থ তৈরি হয় তাদের বিক্রিয়াজাত পদার্থ বলে। তাহলে বিক্রিয়ক পদার্থগুলি পরস্পরের সাথে বিক্রিয়া করে যে পদার্থ উৎপন্ন করে, যে নূতন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন করে, সেগুলো বিক্রিয়াজাত পদার্থ। রাসায়নিক বিক্রিয়ার ফলে নূতন ধর্ম বিশিষ্ট যেসব পদার্থ তৈরি হয় তাদের বিক্রিয়াজাত পদার্থ বলে। আগের উদাহরণটাই আমরা দেখব, জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড ইজ ইকুয়াল টু জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। এখানে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন তৈরি হয়েছে, জিঙ্ক এবং সালফিউরিক অ্যাসিড পরস্পর বিক্রিয়া করেছে, এগুলো ছিল বিক্রিয়ক পদার্থ, এবং এই বিক্রিয়ক পদার্থগুলো বিক্রিয়া করার ফলে নূতন ধর্ম বিশিষ্ট পদার্থ জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন উৎপন্ন হয়েছে। তাই এক্ষেত্রে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন হলো বিক্রিয়াজাত পদার্থ। জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড ইজ ইকুয়াল টু জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন, এখানে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন, জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন হলো বিক্রিয়াজাত পদার্থ। রাসায়নিক বিক্রিয়া, কেমিক্যাল রিয়াকশন, যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থের রাসায়নিক পরিবর্তন ঘটার ফলে নূতন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক পদার্থ উৎপন্ন হয় তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। যে প্রক্রিয়ায় রাসায়নিক বিক্রিয়া হলো এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ অংশগ্রহণ করে এবং তাদের রাসায়নিক পরিবর্তন ঘটার ফলে নূতন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক পদার্থ উৎপন্ন হয় তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন, এই একই উদাহরণ আমরা বলতে পারি। জিঙ্ক এবং সালফিউরিক অ্যাসিড পরস্পর বিক্রিয়া করে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন উৎপন্ন করেছে, এটিকে আমরা বলবো একটি রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া একটি পারমাণবিক ঘটনা, আমরা প্রমাণ করব রাসায়নিক বিক্রিয়া একটি পারমাণবিক ঘটনা। আমরা জানি পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, বিক্রিয়াকারী কোনো অণুর ক্ষেত্রে অণুটি প্রথমে ভেঙে বিভিন্ন পরমাণু বা পরমাণু জোটে পরিণত হয়, এই পরমাণু বা পরমাণু জোট রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে ভিন্ন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক পদার্থে পরিণত হয়, তাই রাসায়নিক বিক্রিয়া একটি পারমাণবিক ঘটনা। আমরা বললাম রাসায়নিক বিক্রিয়া একটি পারমাণবিক ঘটনা, কারণ আমরা জানি পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, বিক্রিয়াকারী কোনো অণুর ক্ষেত্রে, যদি একটা আমরা অণুর ক্ষেত্রে বিবেচনা করি তাহলে দেখব অণুটি প্রথমে ভেঙে গিয়ে পরমাণু বা পরমাণু জোটে পরিণত হয়, এই পরমাণু বা পরমাণু জোট রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে ভিন্ন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক পদার্থে পরিণত হয়, তাই রাসায়নিক বিক্রিয়া একটি পারমাণবিক ঘটনা, যেহেতু পরমাণুই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। রাসায়নিক সমীকরণ, কেমিক্যাল ইকুয়েশন, রাসায়নিক সমীকরণ কাকে বলে?
বিক্রিয়াকারী এবং বিক্রিয়াজাত পদার্থের পরমাণুগুলির মধ্যে সমতা বজায় রেখে চিহ্ন এবং সংকেতের সাহায্যে কোনো রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতিকে রাসায়নিক সমীকরণ বলে। রাসায়নিক বিক্রিয়ার সংকেতকেই রাসায়নিক সমীকরণ বলা যেতে পারে। তাহলে আমরা আগে পড়লাম বিক্রিয়াকারী পদার্থ এবং সেগুলো বিক্রিয়া করে তৈরি হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। তাহলে এই বিক্রিয়াকারী পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থের পরমাণুগুলির মধ্যে সমতা বজায় রেখে চিহ্ন এবং সংকেতের সাহায্যে কোনো রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতিকে রাসায়নিক সমীকরণ বলে। তাহলে আমরা বিক্রিয়াকারী এবং বিক্রিয়াজাত পদার্থগুলোকে চিহ্ন এবং সংকেতের সাহায্যে প্রকাশ করব এবং পরমাণুর মধ্যে সমতা বজায় রাখব। তাহলে এই যে বিক্রিয়াকে সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতি, বিক্রিয়াকে সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতি হলো রাসায়নিক সমীকরণ। রাসায়নিক বিক্রিয়ার সংকেতকে রাসায়নিক সমীকরণ বলা যেতে পারে। আমরা এও বলতে পারি যে রাসায়নিক বিক্রিয়ার যে সংকেত সেটাই হবে রাসায়নিক সমীকরণ। রাসায়নিক সমীকরণ লেখার পদ্ধতি, কেমন করে আমরা রাসায়নিক সমীকরণ লিখব। বাম দিকে বিক্রিয়াকারী পদার্থের নাম বা একাধিক বিক্রিয়াকারী পদার্থের ক্ষেত্রে নামগুলির মধ্যে প্লাস চিহ্ন দেওয়া হয়। তাহলে বাঁ দিকে আমরা লিখব বিক্রিয়ক পদার্থ বা বিক্রিয়ক পদার্থগুলির নাম। যদি একাধিক বিক্রিয়াকারী পদার্থ হয় তাহলে সেই নামগুলোর মধ্যে আমরা একটি প্লাস চিহ্ন দিয়ে লিখব। এবং ডান দিকে বিক্রিয়াজাত পদার্থ বা পদার্থগুলির নামগুলির মধ্যে প্লাস চিহ্ন দেওয়া হয়। যদি একটি বিক্রিয়াজাত পদার্থ হয় তাহলে শুধুমাত্র ওই বিক্রিয়াজাত পদার্থর সংকেতটি লিখব, কিন্তু যদি একাধিক বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয় তাহলে ওই বিক্রিয়াজাত পদার্থগুলির নামগুলির মধ্যে একটি প্লাস চিহ্ন দিতে হবে এবং মাঝখানে অ্যারো চিহ্ন দেওয়া হয়। তাহলে বাম দিকে লেখা হবে বিক্রিয়ক পদার্থগুলির নাম আর ডান দিকে লেখা হবে বিক্রিয়াজাত পদার্থগুলির নাম। মাঝখানে প্লাস চিহ্ন দেওয়া হবে এবং বিক্রিয়াকারী পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থগুলির মধ্যে আমরা একটি অ্যারো চিহ্ন বা তীর চিহ্ন দিয়ে রাসায়নিক সমীকরণকে প্রকাশ করব। বাম দিকে বিক্রিয়াকারী এবং ডান দিকে বিক্রিয়াজাত পদার্থগুলির চিহ্ন এবং সংকেতের সাহায্যে প্রকাশ করা হয়। বাম দিকে বিক্রিয়াকারী এবং ডান দিকে বিক্রিয়াজাত পদার্থগুলোর চিহ্ন এবং সংকেতের সাহায্যে আমরা প্রকাশ করব। ভরের নিত্যতা সূত্র অনুযায়ী আমরা জানি বিক্রিয়াকারী পদার্থগুলির মোট ভর বিক্রিয়াজাত পদার্থগুলির মোট ভরের সমান হয়। ভরের নিত্যতা সূত্র থেকে আমরা জানি ভরকে আমরা সৃষ্টি করতে পারি না, ভরকে আমরা ধ্বংস করতে পারি না। পৃথিবীতে মোট ভরের পরিমাণ ধ্রুবক। তাহলে এই ভরের নিত্যতা সূত্র অনুযায়ী আমরা বলতে পারি বিক্রিয়াকারী পদার্থগুলির মোট ভর বিক্রিয়াজাত পদার্থগুলির মোট ভরের সঙ্গে সমান হবে। রাসায়নিক বিক্রিয়ার সমীকরণে ডান দিকে এবং বাম দিকের ভর সমান করার জন্যে সমীকরণটির সমতা বিধান করতে হয়। রাসায়নিক বিক্রিয়াটিকে সমীকরণ আকারে প্রকাশ করার পর আমরা দুদিকের মোট পরমাণুর সংখ্যা সমান করার জন্যে আমরা এটিকে সমতা বিধান করব। সমতা বিধান করার পর যখন সমতা বিধান হয়ে যাবে এই অ্যারো চিহ্নটি তুলে দিয়ে আমরা সমান চিহ্ন বসিয়ে সমীকরণটিকে প্রকাশ করতে পারি। এখানে 3H2+N2=2NH3। তার মানে এখানে তিন অণু হাইড্রোজেন এবং এক অণু নাইট্রোজেন যুক্ত হয়ে দু অণু অ্যামোনিয়া তৈরি করেছে। তাহলে এটি হলো একটি রাসায়নিক সমীকরণ। এই রাসায়নিক সমীকরণ থেকে আমরা জানতে পারলাম তিন অণু হাইড্রোজেন এবং এক অণু নাইট্রোজেন যুক্ত হয়ে দুই অণু অ্যামোনিয়া তৈরি করেছে। অপরপক্ষে এটিও একটি রাসায়নিক বিক্রিয়া। হাইড্রোজেন এবং অক্সিজেন যুক্ত হয়ে জলে পরিণত হয়েছে। এখানে সমীকরণ থেকে দেখা যাচ্ছে দুই অণু হাইড্রোজেন এবং এক অণু অক্সিজেন এগুলি পরস্পর মিলিত হয়ে বিক্রিয়া করে তৈরি করেছে 2H2O অর্থাৎ দুই অণু জল। এখানে হাইড্রোজেনের ধর্ম আলাদা, অক্সিজেনের ধর্ম আলাদা। যে জল তৈরি হয়েছে তার ধর্ম হাইড্রোজেন এবং অক্সিজেনের ধর্ম থেকে সম্পূর্ণভাবে আলাদা। প্রসঙ্গক্রমে বলা যেতে পারে হাইড্রোজেন একটি দাহ্য গ্যাস, এটি নিজে জলে কিন্তু অপরকে জ্বলতে সাহায্য করে না। অপরপক্ষে অক্সিজেন এটি একটি গ্যাস যেটি নিজে জ্বলে না কিন্তু অপরকে জ্বলতে সাহায্য করে। আর আমরা যদি জলীয় বাষ্প বা জলের কথা ভাবি তাহলে এটি নিজেও জ্বলে না এবং অপরকেও জ্বলতে সাহায্য করে না। অর্থাৎ
H2O-র ধর্ম H2O2-র থেকে সম্পূর্ণ আলাদা। রাসায়নিক সমীকরণের তাৎপর্য, কোন কোন পদার্থ বিক্রিয়া করে কোন কোন পদার্থ উৎপন্ন হয় তা জানা যায়। আমরা একটি রাসায়নিক সমীকরণ দেখে বলতে পারি কী কী পদার্থ বিক্রিয়া করেছে এবং কী কী পদার্থ উৎপন্ন হয়েছে, অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থ এবং বিক্রিয়ক পদার্থগুলোর নাম আমরা রাসায়নিক সমীকরণ থেকে জানতে পারি। কোন কোন পদার্থের কত অণু বিক্রিয়া করে কোন কোন পদার্থের কত অণু উৎপন্ন হয় তা জানা যায়। আমরা রাসায়নিক সমীকরণ থেকে বুঝতে পারি যে বিক্রিয়ক পদার্থগুলোর কত কত অণু বিক্রিয়া করেছে এবং যে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়েছে সেগুলো কত কত অণু উৎপন্ন হয়েছে সেটা জানতে পারব। কোন কোন বিক্রিয়ক পদার্থের কত ভর যুক্ত হয়ে কোন কোন বিক্রিয়াজাত পদার্থের কত ভর উৎপন্ন হয় তা জানা যায়। তাহলে কোন কোন বিক্রিয়ক পদার্থের কত ভর যুক্ত হয়ে কোন কোন বিক্রিয়াজাত পদার্থের কত ভর উৎপন্ন হয় তা জানা যায়। তাহলে আমরা রাসায়নিক সমীকরণ থেকে বলতে পারবো যে কোন কোন পদার্থের কত ভর যুক্ত হয়েছে এবং কত ভরের কোন কোন পদার্থ উৎপন্ন হয়েছে। বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলি গ্যাসীয় হলে বিক্রিয়ক পদার্থগুলির কত আয়তন যুক্ত হয়ে কত আয়তন বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয় তা জানা যায়। এবার যদি আমরা এমন কোনো সমীকরণ দেখি, এমন কোনো রাসায়নিক বিক্রিয়া দেখি যেখানে যে বিক্রিয়ক পদার্থগুলো এগুলো হচ্ছে গ্যাসীয় এবং বিক্রিয়াজাত পদার্থ এটি হচ্ছে গ্যাসীয়। এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে, হাইড্রোজেন এবং অক্সিজেন যুক্ত হয়ে জলীয় বাষ্প উৎপন্ন করেছে। তাহলে আমরা এটাকে যদি জল হিসাবে বিবেচনা না করি, যদি জলীয় বাষ্প হিসাবে বিবেচনা করি, তাহলে দেখলাম হাইড্রোজেন এটি একটি গ্যাসীয় পদার্থ, অক্সিজেন এটি একটি গ্যাসীয় পদার্থ এবং জলীয় বাষ্প এটিও একটি গ্যাসীয় পদার্থ। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারবো দুই আয়তন হাইড্রোজেন এবং এক আয়তন অক্সিজেন যুক্ত হয়ে দু আয়তন জলীয় বাষ্প উৎপন্ন করেছে। বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলি গ্যাসীয় হলে বিক্রিয়ক পদার্থগুলির কত আয়তন যুক্ত হয়ে কত আয়তন বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয় তা জানা যায়। এই বিক্রিয়া থেকে আমরা বুঝতে পারছি দুই আয়তন হাইড্রোজেন এবং এক আয়তন অক্সিজেন যুক্ত হয়ে দুই আয়তন জলীয় বাষ্প উৎপন্ন হয়। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ। অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি।